ইন্দিরা গান্ধীর জন্মদিন। ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবি হটাও, গরিব মানুষদের পেটে খাবারের যোগান দাও। আর আজকে মোদী সরকার গরিব মানুষের পেটে লাথি মারছে। পেঁয়াজের দাম 80 টাকা, কোথাও 90 টাকা, কোথাও বা 100 টাকা। গরিব মানুষ নুন ভাত আর একটু পেঁয়াজ খায়, সেটাও মোদী সরকার কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা উচিত। আমরা বাংলার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো, আপনারা গ্রামে গঞ্জে শহরে সর্বত্র রুখে দাঁড়ান, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। কোথায় পেঁয়াজের দাম কমানো হবে তা না বিজেপির সরকার এনআরসির ঘোষণা আছে। কি হবে আমাদের দেশে এনআরসি? কোনো প্রয়োজন নেই এনআরসি। যারা এনআরসির কথা বলছেন তারা আমাদের দেশকে খণ্ডিত করতে চাইছে। আমরা এনআরসির তীব্র বিরোধিতা করছি। পশ্চিমবাংলায় এনআরসি চলবে না, ভারতবর্ষের কোনো প্রদেশেও এনআরসি চলবে না। ইন্দিরা গান্ধীর জন্মদিন কারণ ইন্দিরাজি প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, চিরকাল প্রতিবাদ করেছেন। হাতির পিঠে চেপে তিনি চলে গিয়েছিলেন, আমরা জানি, বিহারের প্রত্যন্ত অঞ্চলে। আমরা জানি তিনি গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন। আমরা জানি তিনি রাজেন্দ্রবর্গের ভাতা বিলোপ করেছিলেন। আমরা জানি তিনি জমিদারি প্রথা বিলোপ করেছিলেন, ব্যাংক জাতীয়করণ করেছিলেন, ব্যাংকের দরজা গরিব মানুষদের জন্য খুলে দিয়েছিলেন। আর আজকে মোদী সরকার ব্যাংকের দরজা গরিব মানুষদের জন্য বন্ধ করে দিচ্ছেন, এবং মোদীর সরকার নীরব মোদীর জন্য ব্যাংকের দরজা খুলে দিচ্ছে। এই বিরুদ্ধে ইন্দিরাজির জন্মদিনে আমাদের প্রতিবাদ, এবং এই প্রতিবাদ সারা বাংলায় আমরা ছড়িয়ে দেব। আজকের প্রজন্ম যারা স্মরণ করে 1971 সালে 16ই ডিসেম্বর শ্রীমতী ইন্দিরা গান্ধী বালাকোট নয় একটা দেশকে জন্ম দিয়েছিলেন, তার নাম বাংলাদেশ। আজকে যখন গর্ব করে সার্জিক্যাল স্ট্রাইক, যে রাজ্য এবং কেন্দ্রের এই বিজেপি এবং তৃণমূল সরকার যারা বলে ভোটের সময় মানুষের চিন্তা করে, আর নির্বাচন চলে গেলে জিভে চলেছে। আজকে মানুষ বাজার করলে নাবিশ্বাসে পরিণত হচ্ছে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো ঠিকভাবে আজকে রান্না করতে পারছে না। তীব্র ধিক্কার জানাই এই তৃণমূল বিজেপি সরকারকে। আজ আমরা তাই শপথ